ইশিরে সোফাটির মধ্যে ধুলা পড়া গু পড়া রইছে মশা মাছির নামে কোনো খাবরই নাই হাড়ার দিন কন্টার মধ্যে পড়া থাকবো ঘরের একটা কামও করব না মুই তো বান্দি হেলে কি তুই মুই করি এখন কমবে তুই আগে কাম কর না কে কি হইছে হ্যাঁ তুই চিলা চিলি কি আর মা চিলা চিলি দিন শেষ সোনার বাংলাদেশ এই যে নাও ধর তোমার জন্য নিয়ে এসেছি আমি ডাইনিং টেবিল আর সোফা কভার এটা দিয়ে সুন্দর করে তুমি ঢেকে রাখবা আর ময়লা পড়ার ভয় কোনো ভাবেই থাকবো না খালি মেও মানাইলে কভার গুলো উড়াই দিবে শেষ এই নাও ধরে গাইস বুঝলেন তো কিভাবে আমি সহজ সমাধান দিয়ে আমি আমার মায়ের চিলা চিলে একদম বন্ধ করে দিই হ্যাঁ কাবার গুলো তো ভালোই রে ইয়েস ভালো তো হইবই কারণ এটা অরিজিনাল তুর্কি কাবার বুঝছো আমি অন্য অনেক পেজ ঘুরা মুইরা আমি রেইনবো সোফা কভার বাই আরএসএসটি পেজ থেকে নিছি কারণ অন্যদের তুলনায় ওদের পেজ অনেক রিজনেবলে পাইছি কাবার গুলো ওয়াও দ্যাটস ইট ফাইন তো গাইস আরেকটা ইনফরমেশন আপনাদের আমি দিয়ে রাখি ওদের পেজে অসংখ্য কালারের কাবার আছে আর ওদের কভার গুলোর উপরে আর নিচে দুই পাশে স্টিচ থাকবে আমরা তুর্কির সোফা কভার আর ডাইনিং কভার সবাই চিনি বাট তুর্কির ডাইনিং টেবিল আর সোফার কভারের মধ্যেও কিন্তু আসল নকল আছে তাই কেনার আগে অবশ্যই দেখে নেবেন ব্যাগের উপরে এই লোগোটা আছে কিনা এই হচ্ছে গিয়ে আমার সোফার ফাইনাল লুক আর এতটা এলিগেন্ট লাগতেছিল মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আসলে কভারগুলো পরানোর পর আরো যেন সৌন্দর্যটাই ফুটে উঠেছে সোফাগুলোর আপনারাও চাইলে রেইনবো সোফা কভার বাই আরএসএসটি পেজ থেকে অর্ডার করতে পারেন আপনার পছন্দের কভারগুলো আমি তো আমার মাকে হ্যাপি করে ফেললাম এখন কিন্তু আপনাদের পালা কি তাড়াতাড়ি যে এখনই অর্ডার করে ফেলুন টাটা